হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব রিমোট এরিয়া একটা জায়গা যাচ্ছি, আজকে বান্দরবান পার্বত্য জেলায় লামা উপজেলায় সরোয় ইউনিয়নের থেকে 12-13 কিলোমিটার দূরে আমাদের লুলাইং নামক জায়গা একটা আছে, আর জায়গাটা হচ্ছে খুব দূরে আর খুব রিমোট এরিয়া একটা জায়গায়। এখানে আমাদের বেশিরভাগ আমাদের মূল আদিবাসীরা বসবাস করে, আর আমি লুলাইং বাজারে যাব আর বাজারে সম্পর্কে আপনাকে শেয়ার করব, সুতরাং আপনারা সবাই সাথেই থাকবেন। ওকে, হ্যালো ভিউয়ার্স, আমরা লুলাইং যাওয়ার পথে আমাদের রত্নপ্রিয় লাংকোপাড়া নামের বুদ্ধবিহার একটা পাইলাম। এটা হচ্ছে আমাদের ম্রু কমিউনিটিদের বুদ্ধবিহার। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা দেখবেন পাশাপাশি আর একটা গির্জা রয়েছে। ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, আমাদের ম্রু কমিউনিটিরা অনেকেই কিন্তু বৌদ্ধ ধর্ম পালন করে, আর অনেকে কিন্তু খ্রিস্টান ধর্ম পালন করে, আর অনেকে কিন্তু ক্রামা ধর্ম পালন করে। এটা হচ্ছে বৌদ্ধ বিহার, এটা ওনারা কিন্তু বৌদ্ধ ধর্ম পালন করে, এই কারণে কিন্তু এখানে একটা বৌদ্ধ বিহার ওনারা রিসেন্টলি নির্মাণ করেছে। আর পাশে আর একটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন পাশে আর একটা গির্জা, এই তো। হ্যালো ভিউয়ার্স, আমরা লুলাইং বাজারের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের লুলাইং বাজার খুব কাছাকাছি একটা জায়গা, আমরা এখানে আমাদের গাড়ি রেখে যাচ্ছি, কারণ ওখানে নদী পার হয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে। ঠিক আছে, দেখা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি নদীতে আছি, এটা হচ্ছে আমাদের লুলাইং মুখ নদী। এই নদীটার নাম অনুসারে তো আমাদের লুলাইংটা নামকরণ করা হয়েছে, দেখেন। ভিউয়ার্স, আমরা লুলাইং বাজারের দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লুলাইং বাজার, আর আমাদের মুখ কমিউনিটিরা বাজার করার জন্য এখানে আসছে। আমরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরোয় ইউনিয়নের কেজুপাড়া থেকে 12-13 কিলোমিটার দূরে আমাদের এই লুলাইং বাজার। আমি লুলাইং বাজারের মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন বাজারের চারপাশে, দেখেন আমাদের বেশিরভাগ কিন্তু আমাদের ম্রু কমিউনিটি বাজারে বেশিজন আসে। ওনারা কিন্তু অনেক রিমোট এরিয়ার থেকে আসে, কিন্তু দেখেন আসার পরে ওনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুলাইং বাজার, আর আজকে বাজার বাজছিল, বাট আমরা একটু লেট করার কারণে আমরা বাজারের পরিপূর্ণতা আমরা পাই নাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমাদের আদিবাসী দোকান, দোকানে অনেক কেনা বেচা হচ্ছে দাম কষাকষির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল আদিবাসীরা যখন বাজারে আসে তখন ওনাদের পোষা কুকুর সহ নিয়ে আসে।
এটা হচ্ছে আমাদের আদিবাসীদের ব্ল্যাক সল্ট, যেটাকে নাপ্পি বলে আর কি। লোলাইং বাজারেও কিন্তু এটা কিন্তু পাওয়া যায়। আমরো কমিউনিটিদের লুলাইং মুখ ত্রিরত্ন বুদ্ধবিহার। এটা আমাদের মরু কমিউনিটিটাও অনেক অনেকেই আবার বৌদ্ধ ধর্ম পালন করে, আর অনেকেই কিন্তু ক্রামা ধর্ম পালন করে। দেখেন এই ক্যাংটা নাকি ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত আছে। দেখেন আপনারা, দেখেন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন লুলাইং বাজারের মধ্যে আছি, আর বাজার পাশে একটা আমাদের সরকারি প্রাইমারি স্কুল আছে, যে স্কুলে আমাদের বেশিরভাগ মরু আদিবাসী ছেলে মেয়েরা পড়ালেখা করে। দেখেন হ্যালো ভিউয়ার্স, আমি লুলাইং আসলাম। লুলাইং আসার পরে আপনাদেরকে লুলাইং বাজার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে আমি এখান থেকে চলে যাচ্ছি। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিও এবং ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, টাটা, বাই বাই।